আর সমৃদ এখানে নাচানাচি করছে, টিভি দেখছে আর নাচানাচি করছে। দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। আজকে আমাদের ফ্রাইডে, তো ভাবলাম তোমাদের সাথে আজকে আমি একটু বড়ার, তোমরা নর্মালি বড়ার ঝাল খেয়ে থাকো, তো আমি কিভাবে বড়ার ঝোল বানাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, এখানে আমি বড়াগুলো ভেজে রাখছি, মানে ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে মটরের ডালের বড়া। তো রাত্রেবেলা আমি মটরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নিয়ে এর মধ্যে একটু নুন, চিনি, একটু হলুদ আর একটু ভাজা মশলা, ভাজা মশলা বলতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা একটু কড়ায় নেড়ে ভেজে নিয়েছিলাম, সেটাই দিয়েছি এর মধ্যে। আর কাঁচা লঙ্কা আমি দিইনি, কারণ কাঁচা লঙ্কা মানে আমার এটা শাশুড়ি মার জন্য পাঠাবো, তো ঝাল খেতে পারছে না খুব একটা, তো কাঁচা লঙ্কা আমি এটা দিইনি। আমি গোটা কাঁচা লঙ্কা জাস্ট দিয়ে দেবো ঝোলের মধ্যে। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেল দেখো, আর এখানেও অনেকটা বড়া করে দিয়েছি। তো আমি এবার রান্নাটা স্টার্ট করবো, তোমাদের সাথে অবশ্যই রান্নাটা শেয়ার করবো। তো দেখো, তেলে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। তো আলুগুলোকে দিয়ে আমি একটু নাড়বো। আলুগুলোকে দিয়ে আমি একটু নেড়ে নেবো। দেখো, আমি আলুগুলোকে নেড়ে এর মধ্যে একটু হলুদ দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে একটু কালারটা হালকা ভালো আসে। আর এখানে দুটো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আর একটু টমেটো দিয়ে দেবো এর মধ্যে। এরপর এখানে কিছুটা জিরের গুঁড়ো অ্যাড করবো। তো নিরামিষের দিনে এই রান্নাটা কিন্তু সবাই খুব ভালোবাসে। আমাদের বাড়িতে মানে আমার হাজবেন্ড পনির খেতে খুব একটা ভালোবাসে না, যার জন্য পনিরটা আর খুব একটা করা হয় না। একটু জল দিয়ে দিলাম যাতে তলাটা মানে না লেগে যায়। আর এর মধ্যে আমি আদা আর গোটা জিরে আর একটু সর্ষে একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। সব দিয়ে দিলাম। এবার আমি একটু মানে আন্দাজ মতো পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে এবার ঢেকে দেবো। আর একটু চিনি দেবো, নুন আর চিনি দেবো। চিনিটা একটু মানে ভালো, একটু বেশি দিলে আমার ভালো লাগে, যে যেমন ভালোবাসে খেতে তেমন দিলেই হবে। আমি একটু চিনিটা একটু বেশি দিই, খেতে খেতে ভালো হয়। আর দেবো পরিমাণ মতো নুন। তো দেখো, আমি নুন চিনি একটু পরিমাণ মতো দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ফুটতে শুরু করেছে। তো এই মুহূর্তে আমি বড়াগুলো দিয়ে দেবো। তো বড়াগুলো দিয়ে এবার আমি কিছুক্ষণ ঢেকে দেবো। আর এখানে আমাদের সমৃদ্ধ বাবু এখন স্নান করছে। এই যে এই একটু কমা, একটু কমা, জলটা বাইরে বেরোচ্ছে। আরে কমা, ঠিক আছে, আবার স্নান কর। তো দেখো, আমার বড়ার ঝোল রেডি, এরকম লুক হয়েছে বড়ার ঝোলে। তো তোমাদেরকে দেখাই যে কত মানে গিজগিজ করছে চারিপাশে বাড়ি। আর এই যে ইয়েলো কালারের যেটা, এটা দেখতে পাচ্ছ না, এটা ইয়েলো না, রেড রেড কালার। তো এই এটা হচ্ছে স্কুল, আকনা স্কুল, এটা গার্লস স্কুল।
তো এটা বেশ নামকরা একটা গার্লস স্কুল, হুগলি জেলাতে আকনাল গার্লস স্কুল। তো সবাই এটার নাম জেনে থাকবে অবশ্যই। আর এই বাড়িটাকে দেখো, এই বাড়ির ছাদটা দেখো, টবে ভর্তি বিভিন্ন গাছ লাগিয়েছে। তবে নিচে নামি চলো, তোমাদেরকে সব দেখালাম যতটা সম্ভব। তোমরা বাইরে ঘুরে বেড়ানোর ভিডিও দেখতে চাইছো, সেটা তো সম্ভব না, যার জন্য ছাদ থেকেই দেখালাম। তো তোমাদের, তোমরা রান্নাটা দেখলে, শিখে নিলে, আর তোমাদের ছাদ থেকেও আমি শ্রীরামপুরটা ঘুরিয়ে দেখালাম, অনেকটা না হলেও কিছুটা কথা রাখতে পারলাম। তো তোমরা এইভাবেই আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করে যেও, আর অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও কবে আনতে পারবো জানি না, কারণ এই পরিস্থিতিটা না বেরোলে সত্যি কোথাও যেতেও পাচ্ছি না, আসতেও পাচ্ছি না, আর ঘরের মধ্যেই বন্ধ আছি, আর ঘর থেকেই তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। কি করবো বলো, চ্যানেলটাকেও তো কন্টিনিউ রাখতে হবে, আর তোমাদের কাছেও, তোমাদের সাথেও মাঝে মাঝে দেখা করতে হবে। তো সেই জন্য জাস্ট চ্যানেলটাকে কন্টিনিউ রাখার জন্যই বলো, তোমাদের সাথে যোগাযোগ করে রাখাই বলো, যেটাই বলো না কেন, তার জন্য যেটুকু ভিডিও করার করছি। তো অবশ্যই আস্তে আস্তে সব ঠিক হলে ভিডিওটা মানে ভালো করে করার চেষ্টা করব। তো চলো, এখন আজকের মতো আমি এখানেই আমার ব্লগ শেষ করছি, আবার নেক্সট দিন আসবো কোনো নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।